आमादेर जखन रोग बाला मुसीबत हो जाए से रोग बाला मुसीबत होले आम्रा परेशान हो जाए। रोग बाला मुसीबत होवार पर आम्रा जे परेशान हो जाए जेन आम्रा परेशान ना हो जाए। आल्लाहर हबीब सल्लल्लाहु आलैहि वसल्लम आमादेर जन्य एकटी भालो टिप्स दिए गिएछेन। आसुन आल्लाहर हबीबेर साहाबी हजरते खुजामा रादियाल्लाहु ताआला आनहु थेके सेई हादिसटी आमरा शुने आमादेर रोग बाला मुसीबतेर समय आमरा किभाबे परित्राण पाबो आमरा सेई सम्पर्के आगे एकटु जानबो। हजरते आबू खुजामा रादियाल्लाहु ताआला आनहु तार पिता হতে বর্ণিত করেছেন বা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, হুজুর রোগে আমরা যে মন্ত্র পাঠ করি অথবা যেই দোয়া পড়ে থাকি সেই দোয়া পাঠ করে থাকি অথবা কোনো ঔষধ দ্বারা আমরা ঔষধ গ্রহণ করে থাকি বা যে কোনো উপায়ে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করি ताकि तकदीरेर किछु प्रतिरोध करते पारे। आल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि सल्लाम हुजूर तादेरके उत्तर दिलेन अथवा बोलें, तोमादेर एई सब चेष्टा आल्लाहर तकदीरेर उपर निर्भरशील अथवा तकदीरेर अंतर्गत। सम्मानित हाजिरिन, एई हादिस शरीफेर व्याख्या सम्पर्के यदि जानी, आल्लाहर हबीब मानुषेर जखन रोग बाला मुसीबत हय अथवा मानुष जखन असुस्थ हये जाय, धरुन सेई असुस्थता थाकार कारणे आमरा जखन क्लान्त परिश्रांत हो जाए, आल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि सल्लाम बोलेছেন যখন তোমরা অসুস্থ হয়ে যাও ওই অসুস্থ হওয়া অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করো। সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সেই ধৈর্য ধারণ করা অথবা অসুস্থ হওয়ার পর আমরা যে ওষুধ সেবন করে থাকি অথবা সূরা ফাতিহা যেটা উম্মুল কোরআন আয়াতুশ শিফা বলা হয় আমরা যেটা তিলাওয়াত করে থাকি সেটা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ধৈর্য ধারণ করবে। যদি যে কোনো ওষুধ ভক্ষণ করার পর সেবন করার পর যদি তোমার রোগের শেফা না হয় মনে করবে এই ওষুধ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোগের পরিত্রাণ করে নাই অথবা রোগ পরিত্রাণ হবে এমন নির্ধারণ করে নাই বিদায় তোমার এই ওষুধ দ্বারা তোমার ভালো হয় নাই। পরবর্তী একটা পদক্ষেপের মাধ্যমে তুমি যেই কোনো ওষুধ সেবন করতে পারো অথবা আল্লাহ পাকের পেয়ারা হাবিবের প্রত্যেকটা কাজকর্মর দ্বারা দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা কাজকর্ম দ্বারা প্রত্যেকটা ঔষধের দ্বারা কাজকর্ম দ্বারা যেমনভাবে মানুষের জীবন বিধান পরিবর্তন করে দেয় প্রত্যেকটা ঔষধ দ্বারা মানুষের সেবন বিধির কারণে মানুষকে অসুস্থতা থেকে রোগ মুক্তি দিয়ে থাকেন। এখন আল্লাহর হাবিবের মিশকাত শরীফের ২২ নম্বর পৃষ্ঠার মধ্যে যে হাদিস বর্ণিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে মানুষ অসুস্থ হলে একটা জিনিসই নির্ধারণ করে অন্তরে বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন যে আমরা যখন অন্তরে বিশ্বাস স্থাপন করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ সেবন করবে আর সেটা সেবন করার মাধ্যমে আল্লাহর উপর বিশ্বাস রাখবে, সন্তুষ্ট জ্ঞাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদেরকে দুনিয়ার জমিনে সেই ঔষধের মাধ্যমে শিফা দান করে, আর সেটাই হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা, আল্লাহ পাকের প্রত্যেকটা ফয়সালার উপর সন্তুষ্টি অর্জন করা। সুবহানাল্লাহ, আমরা যেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কোনো রোগের শিফা যেভাবে করে দিয়েছেন আমরা যেন সেটার উপর বিশ্বাস রাখি এবং সন্তুষ্ট হই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সেই বিশ্বাস অন্তরে রাখতে হবে।